নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেন, ওগো নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, অতএব তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করো, এই অনুসরণের মাধ্যমে তোমাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসবেন। এই আয়াতের শানে নুজুল হলো, একবার কিছু সংখ্যক লোকেরা শানে নুজুলের অর্থ হলো যে প্রেক্ষিতে, যে প্রেক্ষাপটে, যে কারণে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেন, এটাকে শানে নুজুল বলে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার কিছু লোকেরা উপস্থিত হয়ে নবীজির দরবারে একটি দাবি জানালো, দাবি পোষণ করল যে হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, অথচ তাদের দিলের মধ্যে ঈমান নামক সম্পদ ছিল না, তাদের মধ্যে ঈমান ছিল না, কিন্তু তারা আল্লাহকে ভালোবাসার দাবি পোষণ করে থাকে। আল্লাহ পাক তাৎক্ষণিক হযরতে জিবরিলে আমিনের মাধ্যমে হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বলে ঘোষণা জানিয়ে দিলেন, নবী আপনি তাদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা ব্যতীত আল্লাহকে কেউ ভালোবাসতে পারে না। বুঝা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসার মাপকাঠি। যদি কোনো মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়, অবশ্যই সে রাসূলের ভালোবাসা তার অন্তরে পোষণ করতে হবে, লালন করতেই হবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন পরবর্তী বাক্যে যে যদি আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কারণ ভালোবাসার সম্পর্ক একদিক থেকে হয় না, উভয় পক্ষ থেকে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হয়ে থাকে। এজন্য আমার ভালোবাসার দ্বারা, আমার অনুসরণের দ্বারা আল্লাহ পাক তোমাকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, এই কথা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, তোমার ভালোবাসার দ্বারা, তোমার অনুসরণের দ্বারা আমার ভালোবাসার পাত্র হবে, আমিও তাদের কাছে ভালোবাসার পাত্র হব। এই কাজের পরেই শেষ নয়, বরং আমি আল্লাহ তাদের কৃত অপরাধকে ক্ষমা করে দিন। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক যে ভালোবাসবেন, আল্লাহ পাক গুনাহকে ক্ষমা করবেন, আল্লাহ পাকের গফফারিয়ত গুণের দ্বারা আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন। এই ক্ষমার গুণের কারণে আল্লাহ পাক পারবরদিগার আলম ওই সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, যে সকল বান্দা বান্দী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে পোষণ করে, লালন করে, আল্লাহকে ভালোবাসার দাবি জ্ঞাপন করে থাকে, ওই সমস্ত মানুষের জন্য সুসংবাদ হলো আল্লাহ পাক বলতেছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। মেরে মোহতারাম ভাইও, এতটুকু হলো এই আয়াতের তর্জমা, আয়াতের অর্থ, মোটামুটি অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকলে মানুষের জন্য কি উপকার হয়ে থাকে, সেটা আমাদের বোঝার বিষয়। রাসূলের ভালোবাসার দ্বারা
আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। বলেন তো কার ভালোবাসা পাওয়া যায়? রাসূলের ভালোবাসার দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। রাসূলের ভালোবাসা মাপকাঠি কি, রাসূলকে কিভাবে ভালোবাসবো এটার পদ্ধতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে উপকার কি হবে? ইহকালেও উপকার, পরকালেও উপকার, এমনকি বেহেশতের মধ্যে আল্লাহর রাসূলের সঙ্গে অবস্থান করার মতো সৌভাগ্য অর্জন হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দ্বারা তো মনে হয় যে এখানে মানুষ নাই, আলহামদুলিল্লাহ অর্ধেক প্যান্ডেল তো ভরেই গেছে। জোরে বলি ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি উপকার হয়? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে যখন উপর দিকে উঠতেছেন, এক ব্যক্তি খেতে কাজ করতেছিল। খেতে কি করতেছিল? কাজ করতেছিল খেতের জমিনে। হঠাৎ করে একটু পরিশ্রান্ত হয়ে সে উপরের দিকে তাকালো। তাকিয়ে দেখলো যে সুবহানাল্লাহ, বিশাল একটা সিংহাসন, একটা উড়োজাহাজ, এখনকার বিমান হেলিকপ্টারের মতো এরকম একটা চেয়ারের মতো একটা জিনিস উড়ে যাইতেছে। সে ওইদিকে তাকিয়ে বলল, সুবহানাল্লাহ। এই কথা বলার কিছুক্ষণের মধ্যে এই সিংহাসন ওই ব্যক্তির নিকটে চলে আসলো। সিংহাসন থেকে নেমে এক ব্যক্তি জিজ্ঞেস করেন, এই আল্লাহর বান্দা এদিকে আসো, তুমি কি বলেছিলে? লোকটি ভয়ে কাঁপতে আরম্ভ করলো, হযরত আমি তো কিছু বলি নাই, একটু আগে তুমি কোন শব্দ উচ্চারণ করেছ? বলে, আমি তো আল্লাহ তাআলার প্রশংসা করেছি, তাসবিহ বর্ণনা করেছি, যখন দেখলাম আপনার এই সিংহাসন উপরের দিকে উড়ে যাইতেছে তখন আকস্মিকভাবে আমার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয়ে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, জানো আল্লাহর বান্দা, তোমার এই সুবহানাল্লাহ এই আওয়াজ যখনই আমার কানে পৌঁছেছে আমি আর উপরে টিকে থাকতে পারি নাই, তোমার কাছে চলে আসতে বাধ্য হয়েছি। এবার বলেন সুবহানাল্লাহর পাওয়ার আছে কিনা? আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার দ্বারা যে সওয়াব হয় মিজানে পাল্লা ভারী হয়ে যায়। কিয়ামতের ময়দানে যায় যখন আল্লাহ পাক বান্দার আমলনামাকে ওজন করবেন, ওই সময় যত বান্দা বান্দি দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করেছিল তাদের আমলনামা যখন দেখতে পাবে আশ্চর্যভূত করে তারা বলবে, সুবহানাল্লাহ, এটা কি আমাদের আমলনামা ছিল? আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, ও আমার বান্দা, দুনিয়াতে তুমি আমার তাসবিহ বর্ণনা করেছিলা, যতবার তাসবিহ বর্ণনা করেছো সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলার দ্বারা আমি জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছের ব্যবস্থা করেছি। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন ইখলাসের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবে, বেহেশতের মধ্যে ওই বান্দার জন্য একটা গাছ লাগানো হবে, যেই গাছের ছায়া কত বড় হবে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি দ্রুতগামী ঘোড়া দৌড়তে দৌড়তে যতটুকু জায়গা অতিক্রম করবে এই ছায়া পরিমাণ জায়গা, এতটুকু বড় একটা গাছের ব্যবস্থা আল্লাহ পাক করবেন ওই বান্দার জন্য। কারণ জান্নাত হলো এখনো চটিয়াল ময়দান, খোলা ময়দান, দুনিয়াতে বান্দা আমল করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। আমাদের প্রশ্ন আসতে পারে, এত সওয়াব যখন হয়ে গেল, যখন ভরপুর হয়ে গেল আসমান জমিনের মধ্যবর্তী জায়গা, এবার সুবহানাল্লাহ যখন বলবো আর একটি নেক আমল যখন করব তখন এই সওয়াব কোথায় জায়গা হবে? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার কুদরতের দ্বারা
বান্দার সমস্ত সওয়াবগুলিকে একত্রিত করে আসমানের উপরে উঠায় আনিবেন, পুনরায় জমিন এবং আসমানের মধ্যবর্তী খালি হয়ে যাবে। আবার যখন বান্দা নেক আমল করবে, কোরআনে কারিমের তিলাওয়াত করবে, সদকা খয়রাত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, বাকি সমস্ত আমলের সওয়াব আবার এইভাবে ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আবার আসমানের উপরে উঠিয়ে নিবে। এই জন্য আমার ভাইরা, আমরা বুঝি না, আমাদেরকে দেখায় দেখাইয়া বলতে হবে, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, নিজে সুবহানাল্লাহ বলার অভ্যাস করি। যদি কোন ব্যক্তি একাধারে প্রতিদিন মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে, ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর অর্থ কি আমরা কি সবাই বলতে পারি? সুবহানাল্লাহর অর্থ কি? সুবহান আল্লাহর অর্থ হলো, আল্লাহ তুমি কতই না পবিত্র সত্তা, পবিত্র সত্তা। এইভাবে কোন বান্দা যখন একাধারে 3 বছর পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 পড়তে থাকবে, কত বছর? 3 বছর পর্যন্ত যদি অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, বারবার সুবহানাল্লাহ পড়ে, যে কোনো জিনিস দেখলো আশ্চর্যজনক, আমরা তো আশ্চর্যজনক কিছু দেখলে বলি হায় হায়, তাই নাকি? হ্যাঁ, অথবা হাসানি, আমরা আমরা আমার আমরা দেশে আমরা বলি হাসানিটা, এই যে হাসানি হাসানি, এটার মধ্যে তো কোনো সব নাই। যদি বলি সুবহানাল্লাহ, একাধারে 3 বছর সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়ার জমিনে গুনাহ থেকে পবিত্র বানায়া, আল্লাহ পাকের যে গুণ পবিত্র সত্তা, আল্লাহ বলেন, বান্দা তুমি আমার পবিত্র সত্তার গুণগান গাইতে গাইতে গাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকেও পবিত্র বানাইয়া দুনিয়ার থেকে আমি আখেরাত মুখী করব, দুনিয়ার জিন্দেগিও তোমার হবে হায়াতে তৈবা, আখেরাতের জিন্দেগি হবে হায়াতে তৈবা, আখেরাতের জীবনের পরে যে একটা অনন্তকাল যে জীবন জান্নাতের, সেই জীবনটি হবে পবিত্র জীবন, যেই জীবনের কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামাসাকিনা তয়্যিবাতান ফি জান্নাতি আদ। দুনিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়িন্নাহু হায়াতান তয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ বলার দ্বারা এই লাভ হবে আমার ভাইরা, দুনিয়াতে 3 বছর একাধারে যদি সুবহানাল্লাহ বলতে থাকি, আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর ওলি না বানিয়ে দুনিয়া থেকে নিবে না। এত সৌভাগ্যের সংবাদ শোনার পরেও এত আস্তে সুবহানাল্লাহ বলছেন, মনে হয় যে বাসাবাড়ি থেকে মানুষ শুনে নিবে, মহিলারা শুনবে, এই মাহফিলে অনেক পুরুষেরা আছে, একটু আওয়াজ দেই ভাই সুবহানাল্লাহ, দেখি শরীরের শক্তি বের করে সুবহানাল্লাহ বলি না একবার। এখন আমি যেহেতু প্রথমে আলোচনা করতেছি, আমার আগে আরো অনেক হজরতরা করছেন, আজকে এবং আগামীকালকে 2 দিন পর্যন্ত আপনাদের কাঙ্ক্ষিত অনেক ওলামায়ে কেরাম মেহমানরা আসবেন, এটা আমাদের জন্য বড় লজ্জাজনক বিষয়। বাহিরের ওলামায়ে কেরাম বক্তারা বলে যে সিলেটের অনেক মানুষ এগুলি বুঝে না, একটু আওয়াজও দেয় না, মনে হয় কোয়াজ বুঝেও না ভাষা। আলহামদুলিল্লাহ, এখন আমরা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আসলে আমার দুর্বলতা হলো আমি পারি না ঠিক মতো, যখন আলোচনা করতে যাই তখন আমাদের সিলেটি ভাষায় কথা বলতে পারি না, মনে কষ্ট দিবেন না। বাহিরের উলামায়ে কেরাম যখন আসবেন, আমরা যদি চুপচাপ বসে থাকি, বলবে আমাদের কথা মনে হয় বুঝেও না। এটা আলোচনাও হয়, অনেক বক্তারা বলে সিলেটের মানুষ হা না কিছুই বলে না, এই জন্য আমরা সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। মুসলমানের জিন্দগি হলো বাঘের গর্জনের মতো, ওই রকম জীবন থাকতে হবে, শিয়ালের মতো, শিয়ালের মতো থাকলে হবে না, মুসলমানের হুঙ্কার হবে জোরে, নারায়ণ তাকবীর, আরো জোরে নারায়ণ তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম,
হযরতরা আসলে যখন এমনি ঈমান জাগরণে বক্তব্য যখন দিবেন হুজুররা, তখন এমনি সবার ঈমান জাগ্রত হবে, কিন্তু ঈমানের বীজ আগে বপন করতে হবে। এই জন্য আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমাদের অন্তরে না থাকে, ঈমানের বীজ বপন হবে না। মনে রাখবেন, এই ঈমানের বীজ বপন করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়লাম, বিশ্বাস করলাম, ঈমানের বীজ বপন করলাম দিলের মধ্যে। আর এই ঈমানের বীজটাকে পরিচর্যা করতে হবে কিসের মাধ্যমে? সুন্নতে নববীর মাধ্যমে। সুন্নত অর্থ কি? সুন্নতের অর্থ হলো রীতি নীতি পদ্ধতি পন্থা ইত্যাদি হলো সুন্নত। নিয়ম নীতি আমরা যে বাংলায় বুঝি আমাদের গ্রাম্য ভাষায় নিয়ম নীতি, এই নিয়ম নীতি হলো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মে জীবনযাপন করেছেন, উম্মতে মুহাম্মদি যদি সেই নিয়মে জীবনযাপন করে, তার জিন্দেগি হবে কিসের জীবন বলেন? সুন্নতের জীবন। রাসূল যেইভাবে খাওয়া দাওয়া করেছেন, আমি আপনি যদি তেমনিভাবে খাওয়া দাওয়া করি, আমাদের খাওয়া দাওয়ার পদ্ধতি কার পদ্ধতির মতো হলো বলেন না? রাসূলের পদ্ধতির মতো হলো। আমরা রাসূলুল্লাহ যেমন নামাজ পড়েছিলেন, আমরা যদি ঠিক তেমনিভাবে ওই সিস্টেম ওই পদ্ধতি অনুযায়ী নামাজ আদায় করি, আমার নামাজ কার মতো হলো? রাসূলের মতো। রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনইভাবে নামাজ আদায় করো যেমনইভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়ার জন্য দেখো, নবীজিকে নামাজ পড়ার জন্য যেমন নামাজ পড়তে যেমন দেখো, এমনই তোমরা নামাজ আদায় করো। তাহলে নামাজের মধ্যে সুন্নত তরিকা আছে কি নাই? দুনিয়ার সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রে যদি সুন্নত তরিকায় জীবনযাপন করি, লাভটা কি হবে? লাভ হবে, আল্লাহ রাসূল বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। একটু খেয়াল করি ভাই, এদিকে খেয়াল করি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আল্লাহর নবীর পদ্ধতি, আল্লাহর রাসূল যেমনিভাবে ঘুমান, নবীজি যেমনিভাবে জীবনযাপন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাওয়া দাওয়া করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে আঁকড়িয়ে ধরে যারা নাকি জীবনযাপন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, লাভ হবে আমাদের এটাই যেন সে যেন আমাকে ভালোবাসলো। আমরা কি নবীকে দেখেছি? হযরত চলে আসেন ইনশাআল্লাহ, বলেন তো আমরা কি নবীকে দেখছি? নবীকে দেখি নাই, দেখছি কাকে? নবীর ওয়ারিসিনদেরকে দেখছি। কোরআন এবং হাদিসের আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পূর্ণ বৃত্তান্ত আমরা পেয়েছি, সেজন্য আমরা রাসূলের সুন্নতকে ভালোবাসতেছি। আর রাসূলকে ভালোবাসার অর্থ কি? রাসূলের সুন্নতকে ভালোবাসা। মুসলমান হয়ে যদি দাড়ি না রাখি, মুসলমান একজন মানুষ মনে করেন একজন পুরুষের সৌন্দর্য মাথা থেকে পা পর্যন্ত, সে সৌন্দর্য মণ্ডিত হওয়ার জন্য রাসূলের তরিকাকে যদি গ্রহণ করে, মাথার চুল রাসূলের চুলের মতো যদি রাখে, দাড়ি রাসূলের মতো যদি দাড়ি রাখে, এখন আইডলদের মতো আমরা অনেকে দাড়ি রাখে, অমুককে ফলো করি তমুককে ফলো করি, দাড়ি রাখবো কার খুশি এবং রেজার জন্য বলেন তো? কার মতো দাড়ি রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি দাড়ি রাখি, এই দাড়ি রাখা সুন্নত তরিকার দাড়ি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, ওইভাবে যদি আমরা নামাজ আদায় করি ধীরস্থিরতার সাথে, ডিজিটাল নামাজ না পড়ে ধীরস্থিরতার সাথে যদি নামাজ আদায় করি, এই নামাজের দ্বারা আল্লাহ পাক আমাদের আশা আকাঙ্ক্ষা সকল পূর্ণ করবে। এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে যেন আমার সুন্নত, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। আর যে রাসূলকে ভালোবাসবে তার ঠিকানা আল্লাহ রাসূল বলতেছেন ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমার সাথে তার থাকার ঠিকানা হবে। এতে আমরা খুশি কি বেজার ভাই? খুশি না?
কারা কারা রাসূলের সাথে জান্নাতে থাকতে চায়, রাসূলের সাথে জান্নাতে থাকার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন। এই জন্য ভাই আমরা সব সময় চেষ্টা করব, রাসূলুল্লাহ বলেছেন খালিফুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের সকলের জানা রয়েছে আজকে মুসলমানরাও পদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে সেই ইহুদ এবং নাসারাদের হাতে। আজকে ইহুদ এবং নাসারার ভালোবাসা আমাকে আপনাকে এখনো ছাড়তেছে না। আল্লাহর ওয়াস্তে ইহুদ এবং নাসারার কৃষ্টি কালচারকে পরিহার করে নেই। যদি ইহুদ এবং নাসারার কৃষ্টি কালচারকে পরিহার করে আল্লাহর নবীর কৃষ্টি কালচারকে আঁকড়িয়ে ধরতে পারি, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। সকলেই বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে, যতগুলি কথা হলো এগুলির উপর আমাদের আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।